নমস্কার বন্ধুরা, আজ একটি ডালিয়া ফুলের গাছ দেখতে পাচ্ছেন। গাছটিতে পাতায় এইদিকে পোকা লেগে গেছে, তো পাতাটা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। এই সাইডটাও যাতে করে অন্য পাতাগুলোতে পোকার আক্রমণ না হয়। আর সঙ্গে এই যে ছোট ছোট ডালগুলো বেরোচ্ছে, এগুলোকে কেটে বাদ দেবো, কারণ এগুলো যদি থেকে যায় বড় হবে। আর যে ফুলের যেটা মেন ফুল এখান থেকে বেরোবে, যেটা যেটা মাথার ফুল, সেই ফুলটি ছোট হবে। আর তাছাড়াও অসংখ্য ছোট ছোট ফুল হবে যে ডালগুলি আমি রেখে দিই। তো যেহেতু আমি এই যে একটা গাছ ডালিয়ার, তো এটাকেও আমি নিজের ছোট যেগুলো ডাল রয়েছে সে কেটে বাদ দিয়ে দিই। যাতে ওই গাছটি পুষ্টি ভালো পায় এবং গাছটি মেন যেটি ফুল আসবে সেটি যেন বেশ বড় হয়, তার জন্য এটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। এইভাবে যদি কাটিং করে বাদ দেওয়া হয় ডালগুলোকে, তাহলে গাছের কোনো ক্ষতি তো হয় না, বরঞ্চ গাছের গ্রোথ ভালো আছে আর মেন যেটা ফুল সেটা ফুল বড় হয়। তো আপনারা চাইলে এভাবে কেটে বাদ দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি একটি গাছে অনেক অসংখ্য ফুল নিবো, তাহলে এই ডালগুলিকে রেখে দিতে পারে। তো আমি যেহেতু চাই না, আমি চাই একটাই ফুল বড় আকারে হোক, তার জন্য আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইটুকুই আজকে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো বন্ধুরা।